নাকি? হ্যাঁ, ক্লাসে পড়ে কথা হবে। মনে হয় স্যার হ্যাঁ, কেমন? ওই যে ক্লাসের শেষে তো স্যার আর এ হচ্ছে না, তো 2 মিনিট ইয়ে করা যাবে না স্ক্রিন শেয়ার? আচ্ছা, তাহলে করুন তাহলে। মানে আমার সমস্যা সেরকম না, মানে একটা শুধু ইয়ে দেখাতাম। বলুন, রেকর্ডিংটা চলছে? জি স্যার। বলছি স্যার, এই যে এগুলো আমি করছিলাম তো, মানে এবার ভিডিওটা বড়, তার জন্য আমি অর্ধেক অর্ধেক করে করতে গিয়ে মানে ড্রাফটে তো সেভ হয়ে আছে, কিন্তু এই পেজটাই পরে আমি মানে খুলে আবার সেখান থেকে যাতে কাজ করতে পারি, তার জন্য কোন অপশনে যেতে হবে? এই তো এখানে এটা অন করবেন, ব্যস হয়ে গেল। কোনটা স্যার? না স্যার, এই যে ইডিট লেখা আছে, ইডিটে গেলেই তো হবে। বুঝলাম, পোস্টারটা একটু স্পেসিফিক করেন তো। বুঝলাম না, আমি আমি বলছি এই যে ল্যাপটপ টেবিল, এটা তো কমপ্লিট আপনি করে দিয়েছেন, পরে এই দুটো আমি ট্রাই করছিলাম, অর্ধেক এটার উপর চাপ দেন, যে কোনো একটার উপরে আপনি মানে যেটা এডিট করতে চান সেটার উপর চাপ দেন। হ্যাঁ, চাপ দেন ওখানে। হ্যাঁ, আপনি এডিট করতে পারতেছেন এখন, আপনি নাম চেঞ্জ করতে পারতেছেন, সবকিছু করতে পারতেছেন। ঠিক আছে, এখান থেকে সবকিছু করতে পারবেন, অসুবিধা নেই। আবার চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, অতিরিক্ত হয়ে গেছে, ডিলিট করে দেন। ব্যাক আসেন, আচ্ছা ক্রসে আসেন, ক্রসে আসেন, উপরে বাম দিকে, উপরে ক্রস, এই ঘরের কাছে কাছে, ঘরের কাছে, আরে আপনার ঘরের কাছে ক্রস। হ্যাঁ, উপরে ডাশ, আল্লাহ, এটা না না না, আরে একটু বাম দিকে, বাম দিকে, ওই যে ক্রস করে দিন, এটা ক্রস করে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লোজ করে দিন, ক্লোজ করে দিন। হ্যাঁ, আপনি এই সিলেক্ট করে যে একটা যেগুলো রাখবেন উপরে, যা ডিলিট করেন, আপনি সিলেক্ট করেন। আচ্ছা, কোনটাতে? আর এই আপনার যে ডান্সিং ইয়ে দেখতেছেন না, রাইট চিহ্ন দেখতেছেন না? হ্যাঁ, এটা এটা তো, হ্যাঁ এটা কোটা ডিলিট করবেন, ডিলিট করবেন না আপনি, না সবগুলো লাগবে আপনার? না না, এগুলো থাকে না, প্র্যাকটিস করার জন্য রেখেছি, ডিলিট করবো না তো। আমরা পোস্টটা পোস্টটা কি এটাই ছিল যে মানে এড ফেক্স করে মানে আবার নতুন করে স্টার্ট করবেন, এটাই তো পোস্ট ছিল? না না, প্রশ্ন এটা ছিল না স্যার। আমি বলছি মানে যতদূর ক্লাস করিয়েছেন, আমি 2 দিনে ট্রাই করেছিলাম, ঠিক আছে, তো অর্ধেক অর্ধেক হয়েছে, মানে যে ছবি যেটা আপনি ইয়ে করলেন না, সাবমিট করলেন না, ওই অবধি আমার হয়নি, তার আগে অবধি হয়েছে, তো তারপরে যাতে ছবি টবি গুলো সাবমিট করতে পারি, তার জন্য কি করতে হবে ওটাই আচ্ছা বলছি। আচ্ছা, আমাকে মাউসটা দিন, মাউসটা দিয়েছেন। হ্যাঁ দিয়ে, আপনি কোনটা করবেন না ফার্স্ট সিলেক্ট, তাহলে আপনি ধরুন এটাই করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা লেজার টাইপ, ক্যাম্পেইন, এটা এটা করুন, উপরে তাকান, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তিনটা অপশন আছে। যে ছবি সাবমিট করবেন তার আগের অবধি আপনার কাজটা হয়েছে, তাই তো? ছবি সাবমিট কটা হয়নি, না না না, তাই তো? তাহলে আপনি যাবেন এখানটায়, আপনি যদি এটা করতে চান এটা সিলেক্ট করে নেবেন এখানটায়, এই যেমন করে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর যাবেন হচ্ছে এই 2 নম্বরে যে মধ্যখানটা, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন, এই ক্লিক করার পর এইখানটা এডিট, আচ্ছা ক্লিক করুন, এই চলে আসছেন, এই ছবি 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 সাবমিট করার আগে অবধি জায়গাটা। হ্যাঁ, এইখান থেকে যে নেক্সট করলে আপনি ছবি সাবমিট করার অপশনে চলে যাবেন, দেখেন, এই দেখেন, আচ্ছা আচ্ছা, সাবমিট করার জায়গাটায় চলে আসছেন, এখান থেকে ছবিটা সব সাবমিট করতে পারবেন। বুঝেছেন এবার? স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ, এবার উত্তর 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 হলো আপনার প্রশ্ন, উত্তর পেলেন? হ্যাঁ স্যার, ঠিক আছে ওকে, এখান থেকে করে নেবেন স্যার। আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাই স্যার, 2 মিনিটের জন্য। স্যার বলছিলাম যে আমার যে ওই যে ফেসবুকটা বললেন যে চ্যাট করে ঠিক করতে হবে, ওটা কি কেমন করে করতে হবে একটু দেখিয়ে দেবেন? আচ্ছা, আমি ক্লাসে পর করি, হ্যাঁ ক্লাসটা করে নিই আগে। ও ঠিক আছে, ঠিক আছে। স্যার আমার স্ক্রিন শেয়ারটা কাজ করতেছে না নাকি? হচ্ছে আমি দেখাতে পাচ্ছি এটা। হ্যালো স্যার, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করতেছে কি আপনি নাকি রাজু ভাই? রাজু ভাই করছে ওটা, অবশ্যই এটা করে রাজু ভাই, এই এই মিনিমাইজার এই অপশনটা এরকম থাকে যায় রেকর্ডিং এর ভিতরে, বুঝছেন, এই ডান সাইডে, ওইটা একটু সরায় দিয়েন।
কোনটা? এই যে এটা, এই যে আমাদের ক্যাপটা, যতজন আমরা এনগেজড আছি আচ্ছা ওই যে ওইটা ভিতরে ক্যাপটা এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ ক্যাপটাকে আচ্ছা মিনিমাইজ করে দিলাম। মানে এটা আমি আর শাহিদ মানে নীরব নীরব আর আমি আর কি ইয়া করছিলাম আমরা, মানে অ্যাডমিন চেঞ্জ করছিলাম আর কি, কিন্তু কাজ করতেছে না এখনো স্যার। কোন জায়গায় কাজ করছে না? কোন টাইপ পদ্ধতি কাজ করবে না? জি অনলাইন শপ এটা আমরাই করছি, মানে আমরা স্যার আমারটা ওকে পাঠাইছি আমি ওই পার্টনার দিয়ে। পার্টনার পার্টনার স্যার আচ্ছা আচ্ছা পার্টনার দিয়ে ওকে পাঠিয়েছে তাই তো? জি পার্টনার দিয়ে পাঠালে ক্রেডিটটা দিন। পার্টনার দিয়ে পাঠিয়েছেন তো? জি স্যার ওর জিমেইলে গেছিল ইনফরমেশন গুলা। জিমেইলে গেছিল? হ্যাঁ জিমেইল থেকে, জিমেইল আছে উপরে দেখেন, জিমেইল থেকে লিংকে ক্লিক করেছিলেন? জি জি। তা কাজ করছে না? না এইটা পাঠাইছি অনলাইন শপে। ভালো করে পারমিশনটা দিয়েছেন আপনি? দিয়েছেন হ্যালো স্যার। কোন কোন গুলো পারমিশন দিবেন? দিয়েছেন সব পেজ পারমিশন পিক্সেল বা সম্পূর্ণ? জি স্যার। তাও কাজ করছে? হ্যালো হ্যাঁ মুকুল। হ্যালো হ্যাঁ বলছি স্যার আমি শেষে আমার গিগ গুলো দেখাবো। হ্যাঁ হ্যাঁ শেষে দেখে ঠিক আছে স্যার। হ্যালো মলেদা। তারপরে বলছে ওই 48 ঘন্টা, তারপরে তো 48 ঘন্টা পার হয়েছে, কিন্তু আমাকে একটু দেখবেন। এখানে আপনার ইয়ে বলুন তো, আইডি বলুন তো একটা, ইউনিট আইডি। মীরা বাইরে বল। ওইটা বসিয়ে দিন আইডিটা। এফবিতে দিয়ে দিলাম। এফবিতে দেন স্যার। এফবিতে মানে? ফেসবুকে আইডি দিয়ে দিয়েছেন। ফেসবুকে ইয়েতে আপনি জুমের চ্যাট বক্সে দিন। জুমের চ্যাট বক্স আপনি একটু মানে ইয়েকে দিয়ে দিন, ওই যে ইউরাম কে দিয়ে দিন, ইউরাম একটু বসিয়ে দিন। ওকে স্যার আমি বসিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ বসিয়ে দিন। কি আমার ফেসবুকে দিয়ে দিন জুমে? জুমের চ্যাট বক্স। আচ্ছা ঠিক আছে জুমের চ্যাট বক্সে দিয়ে নিচ্ছে। ও পেস্ট হয় না স্যার? ও
হয়েছে অনেকবার নাকি এটা কাজ না করার আরেকখানা কারণ আছে হয়নি আপনার বুঝেছেন আমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা হয়নি হ্যাঁ যে এখানে তো অ্যাড অ্যাকাউন্ট নেই অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছেন অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড করা ছিল স্যার আমাকে দিন দেখি ক্রিয়েট করা আছে অ্যাড করা নেই এখান থেকে অ্যাড করতে হবে ও অ্যাড করা নেই দেখেন নাম চেঞ্জ করতে গিয়ে এইসব নামে একটা হয়ে গেছে আর ইব্রাহিম নামে একটা হয়ে গেছে বুঝছেন ঠিক আছে অসুবিধা নেই এখন আপনি কোনটা দিয়ে চালাবেন ইব্রাহিম আমার উপরেটাতে মানে এআই সব দিয়ে আর কি আমার ইয়া হয়ে গেছে মনে করেন যে ইনফরমেশন সব দেওয়া হয়ে গেছে কিন্তু ইব্রাহিম হোসেন এখানে তো ইনফরমেশন দেওয়া হয়নি তাহলে এআই সফটটি সফটই চালা মানে এখানে নাম চেঞ্জ করার কোনো সিস্টেম থাকে আছে না না এটা নাম চেঞ্জ করতে হবে না এটা দিয়ে চালাবে ও আর নিচের ডেটাটা হলে আমি ডেটাটা রেখে দেন না এটা রেখে দেন রেখে দেন এটা কিছু করতে হবে না এআই সফট দিয়ে চালা আচ্ছা ঠিক আছে কিছু হবে না ওকে এগুলো সব অ্যাড করে দিন নিন নিন পিক্সেল অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে সব সমস্ত কিছু আগে অ্যাড করতে হবে অ্যাড করার পর তাকে পারমিশন যাকে দেবেন তাকে পারমিশন দিতে হবে ও আচ্ছা আচ্ছা জি স্যার এই ধরনের পারমিশন সব চাইছিল পিক্সেল তারপর আপনার হ্যাঁ 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 ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব প্লাগ কিছু পারমিশন দিয়ে তারপরে কি তাকে আপনি পার্টনার পার্টনার করবেন মানে নেবেন আচ্ছা আচ্ছা আরো 1000 কে লাইকের পরে আর কি এড দিতে হবে নাকি এরকম রিকমেন্ড করছিল স্যার কত পরে এটা তো কোনো যেটা সম্ভব না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে এটা বলেছে কি জি জি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে হবে তারপরে 1000 লাইক থাকতে হবে পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপাতত দেবেন না শুধু আপনার হলো অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল আর হচ্ছে বাকি যদি WhatsApp থাকে ওটা দেবেন আর বাকি যদি না থাকে তাহলে অ্যাড অ্যাকাউন্ট আর পিক্সেলটা আপাতত দিন দিয়ে দিন আর পেজ তিনটে জিনিস পেজ অ্যাড অ্যাকাউন্ট আর পিক্সেল তিনটে জিনিস দিয়ে দেবেন ইনস্টাগ্রামটা আপাতত রেখে দেবেন আচ্ছা স্যার ওকে ওকে আমি ক্লাস দিই ক্লাসটা শেষ করে তারপর বাকি প্রশ্ন কথা বলবো আচ্ছা আজকে আমরা আলোচনা করব পিক্সেল নিয়ে ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় প্লাস আজকে আমরা আলোচনা করব পিক্সেল নিয়ে দেখাচ্ছে স্ক্রিন আমার সাইড এফেক্টে কোথাও ওই যে আমাদের পার্টিসিপেন্টরা একটু দেখা যাচ্ছে নাকি জি স্যার দেখা যাচ্ছে পার্টিসিপেন্টরা যে যেটা করেছে সংশোধন করে সেগুলো দেখা যাচ্ছে সাইডে না ওইটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো মিনিমাস করে দিয়ে আছে ওকে আলোচনার বিষয় হচ্ছে পিক্সেল এক মিনিট সাবান কোম্পানি ভালো সাবান কি আছে ভালো সাবান লাক্স
লাইক বয় লাক্স আরে কি দুই দেশের একই স্যার ধরুন আপনাদের এলাকার মধ্যে কোন একটা মোড়ের মাথার মধ্যে মোড়ের মাথায় কিংবা একটা কোনো যে ইয়েটা আছে অনেক জনবহুল এলাকা আছে সেখানকার সেখানটার মধ্যে লাক্সের অ্যাড কে দেয় আপনাদের ওখানে স্যার ইন্ডিয়াও যে বাংলাদেশে সেই নায়িকাই কে দীপিকা জি স্যার তো একই দীপিকা পাদুকোনের একটা সুন্দর একটা গ্ল্যামারাস ছবি একটা টাঙানো আছে তো আপনি গিয়ে আমি লাক্সটা ইয়ে বাদ দিলাম আমি অন্য অন্য কিছু ধরি যেমন হচ্ছে ধরুন আপনাদের ওখানে দারাজ দারাজ আপনাদের ওয়েবসাইট তাই তো ভালো একটা মানে ইয়ে ই কমার্স সাইট তাই তো আপনাদের দারাজ তারপরে আপনাদের ভালো হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ডের ব্র্যান্ডের কি ইয়ে জিনিস কি আছে ভালো ব্র্যান্ডেড কোম্পানি জামা প্যান্টের ভালো এখন ব্র্যান্ডেড কোম্পানি সব স্যার আনবিশ্বাস্ত বুঝছেন কোনো বিশ্বাস্ত কারণ নাই ধরুন কোনো একটা মানে ব্র্যান্ডেড কোম্পানি ধরুন তাদের একটা ভালো একটা প্রাণ কোম্পানি স্যার প্রাণ কোম্পানি ধরলাম প্রাণ কোম্পানি ধরুন একটা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে সে প্রোডাক্টের একটা বড় একটা পোস্টার বানিয়েছে ঠিক আছে প্রোডাক্টের খুব ভালো একটা দেখুন জুস বার করেছে যে জুসটা খেলে আবার শরীর মানে শরীরটা সব ঠান্ডা হয়ে যাবে একদম গরমকালে খেলে ঠান্ডা হয়ে যাবে শীতকালে খেলে গরম হয়ে যাবে সবই আমার জুস বার করেছে তো সে জুসের হচ্ছে আপনাদের এখানে যে ভালো একটা ধরুন একটা নায়িকাকে দিয়ে ধরুন আপনাদের এখানে একটা ভালো নায়িকার নাম কি ওকে মিম ধরলাম মিমকে দিয়েই একটা সুন্দর একটা পোস্টার বানিয়েছে ঠিক আছে বড় করে বানিয়ে আপনাদের কোনো মোড়ের মাথার মধ্যে সুন্দর করে পোস্টারটা টাঙিয়ে রেখে দিয়েছে একটা সুন্দর একটা বিউটিফুল ছবি ওর মধ্যে আছে পোস্টারের মধ্যে সে জুস খাচ্ছে তার গাল দিয়ে জুস মানে জুস জুসের ফোঁটা গাল দিয়ে পড়ছে যে ক্যাটনে ক্যাপে যেমন ম্যাঙ্গো জুস খায় ম্যাঙ্গো ফুটি খায় ক্যাটনে ক্যাপ ধরো আপনি করলেন কি আপনি দেখা গেল সারাদিন ধরে সে রাস্তা দিয়ে যান আর হচ্ছে ওই 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 মিমের দিকে সারাদিন ধরে হাঁ করে তাকিয়ে থাকে বুঝতে পারলেন তাহলে সারাদিন ধরুন সকালবেলা যখন যান ওইখান দিয়ে রাস্তাটা দিয়ে তখন মিমের দিকে তাকিয়ে থাকেন দাঁড়িয়ে 10 মিনিট দাঁড়ান দাঁড়িয়ে মিমের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আবার যখন দুপুরবেলা যখন বাড়িতে খেতে আসেন তখন একটু আসার সময় আসার পথে আবার একটু মিমের সামনে গিয়ে 10 মিনিট দাঁড়িয়ে মিমকে দেখেন বসে বসে আবার ধরুন খেয়ে দেউড়ে যখন যাচ্ছেন আপনার কাজে টাজে যাচ্ছেন কিংবা স্কুল করে যাচ্ছেন তখন আবার যাওয়ার পথে আবার মিমকে দাঁড়িয়ে দেখছেন তো এখন প্রশ্ন হলো এই যে আপনি যে সারাদিন ধরে মিমকে যে দেখছেন সে প্রাণ কোম্পানি কি জানে যে আপনি বসে বসে দেখছেন হ্যাঁ জানে না প্রাণ কোম্পানি কি যদি কোনদিন মানে জানতে পারবে যে আপনি আপনি একজন ব্যক্তি আছে যে ওলা প্রাণ কোম্পানির জুসটা পছন্দ করেন এবং হচ্ছে তার মিমকেও নায়িকাটাকেও পছন্দ করেন ঠিক আছে অবশ্যই না স্যার কোনো উপায় নেই কোনোদিনও সে জানতে পারবে না কিন্তু আমাদের কিন্তু কেউ জানে না হ্যাঁ আপনি জানেন যে আপনি ওটা পছন্দ করেন প্রাণ কোম্পানি জানে না তো এইটা হচ্ছে যদি আমরা ইন্টারনেটে হতো মানে যদি ডিজিটাল মার্কেটিং এ হতো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা জানতে পারবো যে কোন কে আমার প্রোডাক্ট পছন্দ করে কে আমার প্রোডাক্ট পছন্দ করে সিম্পল হিসাবে এখন হচ্ছে যে কে আমার প্রোডাক্ট কে পছন্দ করেছে কে আমার প্রোডাক্টটা কিনতে চায় আমি সেটা জানতে পারবো কিন্তু ওই পোস্টারের মধ্যে যখন আমি দেখবো সেখানে কিন্তু আমি জানতে পারবো না সেখানে কিন্তু সেই কোম্পানিকে জানতে পারবো এটা কিভাবে আমি দেখাই সেটা কিভাবে ছোট্ট একটা উদাহরণ দিলাম ধরুন এই একটা হলো ন্যাচারাল এক্সট্রাক্টেড কি এডিবল অয়েল ওকে অ্যাসর্টেড কফি এই একটা অ্যাসর্টেড কফি আপনি কফি খেতে খুব ভালোবাসেন এবার হচ্ছে এটা হলো আমার ওয়েবসাইট আমি একজন কফি বিক্রেতা এটা হলো আমার ই কমার্স সাইট ঠিক আছে তো আমি আপনাদের যে কাজগুলো শেখাবো আমি বেশিরভাগটা হলো ই কমার্স রিলেটেড কাজগুলো শেখাবো
ই-কমার্স সাইট, কারণ ই-কমার্স সাইটের হলো ই-কমার্সের কাজ সব থেকে বেশি পাওয়া যায়। এখানে আমি আপনাদের যে জিনিসগুলো শেখাচ্ছি সব হলো ই-কমার্সের উপরে বেস করে আমি কাজগুলো শেখাচ্ছি। আর যদি বলি লিড জেনারেশনে, লিড জেনারেশনের কাজ দেওয়া একটু কঠিন এবং অনেক মানে পাওয়াটাও একটু কষ্ট, বুঝতে পারলেন? কিন্তু যখন এগুলো কিন্তু লিড জেনারেশনের কাজে হচ্ছে লিড জেনারেট করে ওখানে পয়সাটা অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়, অনেক বেশি তারা পে আউট করে। কিন্তু ই কমার্স এর হচ্ছে প্রচুর পরিমাণে কাজ, 90% কাজ আপনি ই কমার্স থেকে পাবেন, ঠিক আছে? তো এই হলো একটা ওয়েবসাইট। এখন আমি ওই যে পোস্টারটা, যে প্রাণ কোম্পানি জুসের পোস্টারটাকে আমি এই ওয়েবসাইটটা ধরো, এই ওয়েবসাইটটা হচ্ছে প্রাণ কোম্পানি জুসের পোস্টার। তো আমি দিনের মধ্যে একবার এসে ধরুন এখানে ধরুন সেই প্রাণ কোম্পানি, এখানে ধরুন মিমের ছবি আছে, এখানে ধরুন তার জুস খাচ্ছে, জুস খাচ্ছে, ঠিক আছে, এই জুসটা নিয়ে ধরুন এই অয়েলটা নিয়ে মানে কিংবা কফি খাচ্ছে, সে ঠিক আছে নিয়ে খাচ্ছে, এখানে সুন্দর ছবি আছে। আপনি করেন কি, বসে বসে প্রতিদিন এই এই ওয়েবসাইটটাকে ওপেন করেন আর বসে বসে দেখেন মিমকে বসে বসে, ঠিক আছে, দু মিনিট পাঁচ মিনিট দেখেন। এবার বলুন যে আপনি যে এই যে আমার ওয়েবসাইটটার মধ্যে ঢুকেছেন, আপনি বসে যে আমার ওয়েবসাইটে যে নায়ক নায়িকাদের ছবি দিয়ে আমি যে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দিয়েছি, বিভিন্ন প্রোডাক্টে মানে বিক্রি করার জন্য যে অ্যাড দিয়েছি, তাহলে সেইটা আপনি যে দেখছেন সেটা আমি এইখানে বুঝতে পারবো, কিন্তু এই বিষয়টা আমি যদি সে পোস্টার লাগাই সেখানে কিন্তু আমি বুঝতে পারবো না, ঠিক আছে? এইখানে আমি কিভাবে বুঝতে পারবো, এবার প্রশ্ন হলো সেইটা, কি টেকনিকে আমি সেটাকে বুঝতে পারবো। তো এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করেছি, বিভিন্ন প্রোডাক্ট দেখুন, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, চারটে প্রোডাক্টে দেখুন চার রকমের রেট, এটা $35, এটা $15, এটা $19, এটা হলো $25। তো এই যে প্রোডাক্ট গুলো অ্যাড করেছি, তো আমি বসে আছি, আমার প্রোডাক্টটা তো এই ধরুন আমার ওয়েবসাইটের মধ্যে দিনের মধ্যে প্রায় 10,000 মানুষ আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে, 10,000 মানুষ। এইবার 10,000 মানুষের মধ্যে ওয়ার্ল্ড একটা কথা বলি, ওয়ার্ল্ডের ই কমার্স সাইটের কথা বলি, কমসে কম মনে হয় $15 থেকে $18 বিলিয়ন, $18 বিলিয়ন মনে হয়, $18 বিলিয়ন প্রতি বছর ই কমার্স মানে ইন্ডাস্ট্রি লস করে, বুঝতে পারলেন? $18 বিলিয়ন সুতরাং লস হয়। তারা করে কি, মানুষ আসে ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে এসে তারা এমন ঘোরাফেরা করে এমন বেরিয়ে চলে যায়, কেউ একটা প্রোডাক্ট একটা ক্লিক করে, প্রোডাক্টটা ক্লিক করে বেরিয়ে চলে যায়, তারা কিনে না পড়া, তো বেরিয়ে চলে যায়। তো সেই জায়গাটা কি হয় যে আর সেই সমস্ত মানে ওয়ার্ল্ডে পপুলেশন, ওয়ার্ল্ডে যত মানে ই কমার্স সাইটে সব ই কমার্স সাইট মিলিয়ে প্রায় একটা মানে যেটা মানে সংখ্যা দাঁড়িয়ে যেটা হলো $18 বিলিয়ন, যে মানুষ $18 বিলিয়ন মানুষ সেল হারায়, মানে যারা ই কমার্স ইয়েটা আছে ওনারা আছে তারা সেল হারায়, এটা হলো মানে মানুষ এসে এখান থেকে চলে যায়। এবার কথা হলো যে আমাকে বুঝতে হবে, আমি যখন একটা ক্যাম্পেইন রান করব, আমি যখন একটা ক্যাম্পেইন চালাবো, তো আমি কি বলেছিলাম আগের দিনে যে আপনাকে রিমার্কেটিং অবধি পৌঁছতে হবে, রিটার্গেটিং অবধি পৌঁছতে হবে। যতক্ষণ আপনি রিটার্গেটিং অবধি না পৌঁছবেন ততক্ষণ আপনি রেজাল্ট আনার মানে রেজাল্টের সম্ভাবনা দেখতে পাবেন না একদম, মানে রিমার্কেটিং এর আগে অবধি আপনি হচ্ছে সামান্য একটু রেজাল্ট দেখতে পাবেন, কিন্তু রিমার্কেটিং এর পর থেকে আপনি একটা ভালো একটা অ্যামাউন্টের রেজাল্ট আপনি দেখতে পাবেন, কিন্তু আপনাকে রিমার্কেটিং অবধি পৌঁছতে হবে। যখনই বায়ারের কোনো কাজ করবেন তখন বায়ারকে সবসময় বলে দেবেন, দেখুন আমি আপনার অ্যাডটা কম থেকে কম 15 দিন চালাব, ঠিক আছে? কারণ প্রথম যখন আপনি যখন অ্যাডটা চালাবেন 5 দিন, যদি $10 করে বাজেট হয় 5 দিনে হলো $50, 5 দিন চালাবেন, 5 দিনে চালানোর পর যেসব মানুষগুলো তার হচ্ছে এই এই এখানে আসবে, ওয়েবসাইটের মধ্যে আসবে, আসার পর যে যে অ্যাক্টিভিটি করবে সেই অ্যাক্টিভিটি ধরে আপনি হলো 5 দিনের পর থেকে 6 দিনের দিন থেকে আপনি হলো রিমার্কেটিং শুরু করবেন। কি কি অ্যাক্টিভিটি, কি কি এঙ্গেজমেন্ট, কি টাইপে তারা করে আমি সবকিছু বলে দিচ্ছি। প্রথমত আমরা শিখি যে দুটো প্রশ্ন দেখবো আমাদের কাছে, এক হলো হোয়াট, এক হলো হাউ। হোয়াট মানে কি জিনিস,
হলো হাউ, মানে কিভাবে, ঠিক আছে কিভাবে করবে। এটা হলো, এটা হলো যে আমাদের কাজ হচ্ছে যে রিমার্কেটিং এর কাজ হচ্ছে যে যেসব মানুষগুলো আমাদের ক্যাম্পেইন রান করার পর আমাদের ওয়েবসাইটের মধ্যে এসছে তাদের সমস্ত অ্যাক্টিভিটিকে ট্র্যাক করে, তাদের সমস্ত ইউজারদের সমস্ত বিহেভিয়ার মানে ভাবভঙ্গি বুঝে আমাদেরকে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন চালাতে হবে। তো সেটা চালালে কি হবে, যে যে ব্যক্তি একবার আমাদের কাছে এসছে সে ব্যক্তি তো আমাদের চেনে, সে ব্যক্তি তো এই এইটাকে তো চেনে, আমাদেরকে চেনে, আমাদের ব্র্যান্ডকে লোগোটা সে চিনে দেখে দেখেছে, আমাদের এই ওয়েবসাইট ঢুকে এই জায়গাগুলো সে দেখেছে, আমাদের ওয়েবসাইটের যে কি কি ফিচার ইয়ে মানে কি কি কালারের ওয়েবসাইট সে সমস্ত তো দেখেছে। সেই ব্যক্তিটাকে যখন আমি সেকেন্ড টাইম আবার তার সামনে আমি অ্যাডটা নিয়ে যাব, তখন সে ব্যক্তিরা দেখবে যে না এটা তো আমি চিনি, এটা তো আমি আমার কাছে এসেছিল এই ওয়েবসাইট, এটা এই গেটআপ মানে প্রোডাক্টটা কোম্পানিটা দেখি তো খুলে যে কি এমন জিনিস আমাদের, একবার তো আমাদের এসেছে তখন তুমি মানে তার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেছিলাম, ভিজিট করতে আমি আবার বেরিয়ে চলে যাচ্ছি, এখন আরেকবার দেখি যে কি আছে তোমার, তখন তখন ঘুরতে 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 সে একটা প্রোডাক্ট ঠিক আছে কিনে ফেললো, অথবা কেনার আগ মুহূর্ত অবধি সে রেখে দিল, এমন একটা ঘটনা ঘটতে পারে। তো এইটা হলো একটা ওয়েবসাইট, এই সাইটের মধ্যে মানুষ আসবে, মানুষ আসার পর কি করবে ঠিক আছে, ফার্স্টে দেখি মানুষ খেলে কি করবে। ধরুন আমি একটা মানুষ, আপনি একটা অ্যাড, ধরুন এটা একটা অ্যাড এসছে আমার সামনে, আমি একটা দেখে আমি ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম, তো সেখানে ফার্স্ট সবার ফার্স্ট আমি কি করবো, এক নম্বর দেখবো যে কিসের ওয়েবসাইট, আচ্ছা দেখলাম যে এটা ই-কমার্স ওয়েবসাইট, তারপর দেখবো যে এখানে কি বিক্রি করা হয়, আচ্ছা এখানে কি বিক্রি করা হয়, নিচে দেখতে পাই যে এখানে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডিকাপ রেড চিলিজ ঠিক আছে, তারপরে হ্যান্ডি পিক, তারপর হচ্ছে অ্যাসোট ও কফি, কফি বিক্রি করা হয় এবং অয়েল বিক্রি করা হয়। আমি কি কফিটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দেখি এই কফিটা কেমন দেখতে, ক্লিক করলাম, এই যে আমি ক্লিক করলাম, এই যে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করাটাকে হচ্ছে আপনাকে ট্র্যাক করতে হবে যে কোন কোন ব্যক্তি এই কফি প্রোডাক্টের মধ্যে ক্লিক করেছে, সেটা নিয়ে আপনি একটা রিটার্ন রিমার্কেটিং চালাতে পারেন। তাহলে কি হবে, যে যে ব্যক্তিগুলো কফি প্রোডাক্টের মধ্যে ক্লিক করেছে তাহলে এখানে হচ্ছে 90% চান্স যে সেই ব্যক্তিটা কফি পছন্দ করে, তাকে যদি আপনি রিমার্কেটিং এ যদি আবার যদি তাকে কফি দেখান, কফিটা দেখান তার সামনে, আবার যদি তাকে তার সামনে কফিটা নিয়ে যান, তাহলে কি হবে সে হয়তো কিনতে পারে, এটা এটা চান্স মানে সম্ভাবনা আসছে ঠিক আছে। এইটা হলো অ্যাক্টিভিটি, এই কথা এই অ্যাক্টিভিটি গুলোকে ফেসবুকের ভাষায় বলা হয় ইভেন্ট ঠিক আছে, ফেসবুক এটাকে ফেসবুকের ল্যাঙ্গুয়েজে ফেসবুকের ভাষায় এটাকে বলা হয় এই অ্যাক্টিভিটি গুলোকে বলা হয় ইভেন্ট। ইভেন্ট ফেসবুক ইভেন্ট কাকে কাকে বলে ঠিক আছে, যখনই কোনো ব্যক্তি এই ওয়েবসাইট এর মধ্যে আসে, আসার পর এই উপর থেকে একদম নিচ অবধি স্ক্রল করে ভিজিট করে মানে পেজটাকে ভিউ করে, এটা হলো একটা ইভেন্ট, এটা হলো পেজ ভিউ ইভেন্ট ঠিক আছে। যখন কোনো ব্যক্তি পেজ ভিউ ইভেন্ট গেল বা যখন কোনো ব্যক্তি এই পেজের মধ্যে এসে এই অল প্রোডাক্টে ক্লিক করে, এটা হলো অল, এখানে এসে অল প্রোডাক্টে ক্লিক করেছে, এটাও একটা ইভেন্ট ঠিক আছে। অল প্রোডাক্টে ক্লিক করার পর যখন সেই ব্যক্তিটা এইখানে এসে এই যে এটা প্রথমে দেখেছে, তাহলে এবার এটা দেখি, এই যে প্রোডাক্টটার মধ্যে ক্লিক করলো, ক্লিক করলো এই প্রোডাক্টটার মধ্যে, এটাও একটা ইভেন্ট ঠিক আছে। তারপর গিয়ে ক্লিক করার পর এখানে একটু করতে করতে ক্লিক করি, যখন কোনো ব্যক্তি এখানে এসে এই যে পেজগুলো আছে হোম, অল প্রোডাক্ট, অ্যাবাউট, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট ঠিক আছে, এইখানে এসে ক্লিক করে, অথবা যে কার্ট, কার্ট আলাদা সিস্টেম করা, হ্যাঁ এখানটা আলাদা সিস্টেম, আমার এই পেজটা নতুন, এটা নতুন পেজ, হ্যাঁ
তো এইখানে এসে ক্লিক করে, মানে এইখানে এসে যে 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 কাজগুলো করবে সেটাই হলো তার একটা হলো ইভেন্ট, ঠিক আছে। তো এখানে এসে আমি ক্লিক করলাম, এখানে আমি এখানে ক্লিক করি, যেটাই করবো না কেন সেটা হলো একটা করে ইভেন্ট। কার্ট অপশনটা নাই স্যার এখানে, হ্যাঁ এখানে কার্ট অপশনটা নতুন সাইট তো আছে, আমাজে দেখো ভালো করে বুঝি, ভালো করে আমি আমাজনে আসলাম, ঠিক আছে। আমাজনে আসার পর আমি এই ফোনটা নিলাম, এই ফোনটা নিয়ার নেওয়ার পর আমি ফোনটার মধ্যে প্রথমে কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ধরুন এটা হলো একটা ই কমার্স সাইট, ঠিক আছে। তো আসার পর প্রথমে কি হবে, আমি প্রোডাক্ট দেখবো, প্রোডাক্টের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর কি হবে, যদি আমার কেনার ইচ্ছা থাকে তাহলে এখানে আসার পর দেখুন কেনার ইচ্ছা যদি থাকে তো আমি ধর এই অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই অ্যাড টু কার্ট ক্লিক করলাম, ক্লিক করলে ফোনটা আমার কাছে কি হলো আমার কার্টে কি হলো অ্যাড করে দিল, ঠিক আছে। এবার হচ্ছে আমার কার্টে অ্যাড করে আমার আমার কার্টে মানে আমার ইয়ের মধ্যে আমার মানে কেনার ইয়েতে ঝুলির মধ্যে সে পুড়ে দিল যে আপনি ফোনটা কিনতে পছন্দ করেন আপনি এই ফোনটা হলো কিনবেন, পুড়ে দিল। এবার ধরুন আমি এখানে ফোনটা কিনবো না, পছন্দ না, আমি বেরিয়ে গেল, এটা কেটে দিয়ে আমি বেরিয়ে গেল, ব্যাক করি। এইবার আপনার প্রশ্ন হচ্ছে, এইবার আপনার কাজ হচ্ছে যে যে ব্যক্তি এই একটু কার্টের মধ্যে ক্লিক করেছে, এই যে এখানে এসে এই একটু কার্টের মধ্যে ক্লিক করেছে মানে এইখানে এসে প্রোডাক্টটা কেনার পর যে একটু কার্টে ক্লিক করেছে তাদেরকে টার্গেট করবে পুনরায়। তাহলে এখানে তাহলে এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে, যে ব্যক্তি একটু কার্টে ইয়ে করেছে ক্লিক করেছে প্রোডাক্টটা তার কার্টে কার্টে নিয়েছে তার মানে 99% চান্স সে ব্যক্তিটা প্রোডাক্টটা কিনতে চায়, এটাই তো ইয়ে আসছে, উত্তরটা আসছে। তাহলে সেই জায়গায় আপনার কাজ হবে, আপনার কাজে হবে কাজ কি হবে যে এই একটু কার্টে যারা ক্লিক করেছে তাদেরকে নিয়ে একটা আলাদাভাবে রিমার্কেটিং তৈরি করা, শুধুমাত্র যারা একটু কার্ডে ক্লিক করেছে তাদেরকে নিয়ে একটা রিমার্কেটিং তৈরি করবে, ঠিক আছে। তাহলে কি হবে যে তাহলে আপনি বুঝতে পারবেন যে যারা যারা একটু কার্ডে ক্লিক করে তাদের মধ্যে কতজন মানুষ আপনার প্রোডাক্টটা পারচেস করছে সেকেন্ড টাইম তাদেরকে টার্গেট করার পর, ঠিক আছে। এবার গেল, এবার দেয়া গেল, কেউ দেয়া গেল বাই নাওতে ক্লিক করলো, ঠিক আছে। এই বাই নাওতে ক্লিক করলাম, এটা আমার ইয়ে আমাকে বাই নাও করতে বলছে, সুইচ অ্যাকাউন্টে যেতে বলছে, আমি বেরিয়ে গেলাম, বাই নাওতে নিতে আমি ব্যাক করলাম। এইবার হলো আপনার কাজ হলো যে যে ব্যক্তি বাই নাওতে ক্লিক এই বাটনটার মধ্যে ক্লিক করেছে সেই সেই ব্যক্তিকে নিয়ে একটা রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা, ঠিক আছে। যে যে ব্যক্তি প্রোডাক্টের এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করে এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করে এই প্রোডাক্টের প্রোডাক্টটাকে শো করে এই প্রোডাক্টটাকে দেখেছে বা এই প্রোডাক্টটাকে সে মানে এসে দেখেছে কিংবা এই প্রোডাক্টটাকে সে অনেকক্ষণ ধরে এই প্রোডাক্টের পেজটার মধ্যে ছিল, তো আপনার কাজ হলো যে যেই মানুষ এই প্রোডাক্টটাকে দেখেছে সেই এই সেই মানুষগুলোকে যে যে মানুষ দেখেছে তাদেরকে নিয়ে একটা আলাদা করে রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করা, বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনাকে প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে রিমার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে হবে। এটা তৈরি করলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার সেলটা কোন জায়গা থেকে আসছে, যে একটু কার্টে ক্লিক করেছে তারা প্রোডাক্টটা বেশি পারচেস করছে নাকি যে বাই নাও ক্লিক করেছে তারা প্রোডাক্টটা বেশি পারচেস করছে, অথবা যে প্রোডাক্টের মধ্যে ক্লিক করছে নাকি তারা প্রোডাক্টটা বেশি পারচেস করছে, ঠিক আছে।
যদি দেখা গেল যারা একটু কাটে ক্লিক করেছে, ক্লিক করার পর ধরেন প্রোডাক্ট পারচেস করছে না, তখন বুঝতে হবে যে একটু কাটের পর যে স্টেপটা আছে, যেখানে এসে সে প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন যে প্রসিড টু চেক আউট, এখানে আসলাম, এখানে আসার পর দেখুন এই যে সেকেন্ড স্টেপটা যে আমাকে অ্যাকাউন্ট দিতে বলছে, অ্যাড অ্যাকাউন্ট করতে বলছে, এই যে এইখানটা এসে যদি দেখেন যে একটু কাটে ক্লিক করার পর যে এই এসে একটু কাটে ক্লিক করার পর আর সে প্রোডাক্টটা কিনে নি, বেশিরভাগ মানুষ 90% মানুষ ওখান থেকে ব্যাক করছে, তখন বুঝতে হবে যে একটু কাটের পর কোন একটা জায়গায় মিস্টেক আছে, যেখানটায় মানুষ ঢোকার পর তার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের পেজটা যত সম্ভব প্রবলেম আছে, অথবা ওই জায়গাটায় কোনো একটা সমস্যা আছে, আপনাকে তখন এই জিনিসটাকে ভেবে নিতে হবে। একটা স্ট্র্যাটেজি শেয়ার করে দিলাম আপনার সাথে, তো এটাই ভেবে নিতে হবে যে আপনার ওখানটায় কোনো একটা প্রবলেম আছে, কিংবা অ্যাড টু কার্টের পর দেখলে আপনার কোনো পেজই নেই, অ্যাড করেন, অ্যাড টু কার্ট থেকে বেরিয়ে আসছে। যদি দেখা গেলো 90% মানুষ যদি ওখান থেকে বেরিয়ে আসে, তাহলে কেউ কিনছে না, সবাই অ্যাড টু কার্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তখন আপনাকে এটা চিন্তা করতে হবে। প্রথম অবস্থায় যখন আপনি ক্যাম্পেইন চালাবেন, যখন আপনি মানুষকে টার্গেট করবেন, প্রথম অবস্থায় আপনার রেজাল্ট বা আপনার প্রোডাক্ট সেল একদম কম হবে, 100 জন মানুষের মধ্যে 1 জন কিনবে বা 1.5 জন মানুষ কিনবে, মানে 1 জন কিনবে আর পরের জন্য হলো হাফ হাফ, মানে সে চয়েস করে চলে যাবে। তাহলে প্রথম অবস্থায় 100 জন মানুষ আপনার ওয়েবসাইটের মধ্যে আসলো, 100 জন মানুষ, তার মধ্যে থেকে 1.5 জন মানুষ, মানে 1 জন কিনলো প্রোডাক্ট আর হচ্ছে আর হাফ মানুষ ছিল, মানে ওই দেখে থেকে একটু কাট করে কিংবা কোনো কিছু করে পালিয়ে গেছে প্রোডাক্ট ইয়ে পেজ থেকে, তো সেই 2 জনকে আপনি বাদ দিলেন, বাকি রইল আপনার হাতে 98 জন মানুষ। সেই 98 জন মানুষ আপনার পেজের মধ্যে এসে কিছু না কিছু করেছে, কেউ প্রোডাক্টটা দেখেছে, কেউ সমস্ত পেজ থেকে ভিউ করেছে, কেউ অ্যাড টু কার্ট করেছে, কেউ এখানে এসে প্রসিড টু চেক আউট করেছে, এই যে এখানে এসে এই যে অ্যাড টু কার্ট করার পর এই যে প্রসিড টু বাই, ঠিক আছে, এখানে করেছে, ওকে, তো এগুলো করেছে। তো এইবার আপনাকে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা করে ক্যাম্পেইন সেট করতে, ডিজাইন করতে হবে, যে যেটা করেছে যে অ্যাক্টিভিটি গুলো দেখতে হবে, দেখার পর সেই সেই সেইভাবে আলাদা আলাদা করে আপনাকে ক্যাম্পেইন সেট আপ করে ডিজাইন করে রান করতে হবে। এতে করলে কি হবে, আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল হওয়ার আপনার 99% কিংবা 90% চান্স থাকবে, 100% বলতে পারি না, 99% চান্স থাকবে যে আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল হতে পারে। তো ফেসবুকের ভাষায় এগুলোকে টোটালটাকে বলা হয় একটা ইভেন্ট, সেই পেজের মধ্যে যাই করুক না কেন ফেসবুক এটাকে ইভেন্ট বলে ডাক দেয়, ইভেন্ট বলে ডাকে। যে যদি কোনো ব্যক্তি প্রোডাক্ট রেখে, অ্যাড টু কার্ট করে, প্রসিড চেক আউট করে, পেজ ভিউ করে, তারপর গিয়ে প্রোডাক্ট শুধুমাত্র পেজ এখানে কোনো পেজে ক্লিক করে, ঠিক আছে, তো যেটাই দেখবে না কেন সেটাই হলো একটা করে ইভেন্ট ফেসবুকের ভাষায়, ঠিক আছে, বুঝতে বোঝা গেল বিষয়টা? হ্যাঁ জি স্যার, সেটা বুঝতে পারলেন? কোনো প্রশ্ন কোন তো জায়গাটায় প্রশ্ন থাকলে বলুন। হ্যালো হ্যালো, প্রতিটা পেজি ইভেন্ট হিসেবে ধরে আমরা ইয়া দেখতে পাবো কোথায়, ফেসবুকে, তাই তো? হ্যাঁ, প্রতিটা পেজ, কারণ আমার তো এখানে তো প্রতিটা পেজে ধরুন আপনার এখান এটার মধ্যে আমার 3খানা পেজ আছে, ঠিক আছে, তিনখানা পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে, তো 3খানা পেজের মধ্যেই যে যে মানুষগুলো যাবে সেসব মানুষগুলো সমস্ত অ্যাক্টিভিটি আমি ট্র্যাক করতে পারবো, যে আমার 1 নম্বর পেজে কে মানে কে গেছে, মানে আমার, হ্যাঁ, এই পেজটার মধ্যে কে গেছে, এই পেজ এই প্রোডাক্টের মধ্যে কে গেছে, এই প্রোডাক্টের মধ্যে কে গেছে, 3টে প্রোডাক্ট বার করলো, এই একটা
এই একটা এই আমি তিনটে প্রোডাক্ট ছিল। এবার আমি এখান থেকে দেখবো যে আমার এই প্রোডাক্টের মধ্যে কে কে আসছে, এই পেজটার মধ্যে কে কে আসছে, আমার এই পেজটার মধ্যে এই প্রোডাক্টের মধ্যে কে কে দেখেছে, ঠিক আছে, বা এই প্রোডাক্টের মধ্যে কে কে দেখেছে। মানে স্যার মানে এক এক ধরনের মানুষকে এক এক ধরনের লিস্ট করা হবে, তাই তো? একদম একদম রাইট, এক এক ধরনের মানুষকে এক এক ধরনের ভাবে আমি লিস্ট করব, লিস্ট করে তাদের সামনে আবার রিমার্কেট করে, হ্যাঁ রিমার্কেট করে আবার অ্যাডটাকে, আমার অ্যাডটাকে আমি পুনরায় দেখাবো। জি স্যার, ঠিক আছে। এতে করে কি হবে, আমার প্রোডাক্ট সেল হওয়ার চান্স 99% থাকবে। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন স্যার? আমার এই হেডলাইনে এই ফেসবুক থেকে যে পিক্সেলের লিংকটা দিবে আমাদের, বুঝছেন? হ্যালো, ও না ওটা তো দেখানি নেই, ওটা পরে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে এই প্রশ্নের পরে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে হলো গেল, ঠিক আছে। আপনাদের এটা কোন মোটামুটি এখানে আছে কে কি করতে পারে সেটা বুঝতে পারলেন, তাই তো? জি, একটা ই কমার্স সাইটে এসে কে কি করে সেটা বুঝতে পারলেন, কারণ আপনাদেরও ই কমার্স সাইট ঘাটার অভ্যাস আছে, ঠিক আছে। ই কমার্স থেকে অনলাইন থেকে শপিং টপিং আপনারাও করেন, তো আপনারা জানেন যে আপনারা যখন ই কমার্স সাইটের মধ্যে ঢোকেন, প্রোডাক্ট পেজের মধ্যে যখন ঢোকেন, কে কি কি করেন সেটা আপনারাও জানেন, ঠিক আছে। এইবার আপনাদের কাজ হবে যে এই যে আমি যে ট্র্যাক করব মানুষকে, এই যে মানুষকে আমি যে বুঝবো, এটা আমি এই যে কোন কোন মানুষগুলো এখানে 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 আমার পেজের মধ্যে ঢুকছে, সেটা তাদেরকে আমি ট্র্যাক কিভাবে করব, এখন প্রশ্ন হলো সেটা। সেই ট্র্যাক করার জন্য ফেসবুক আমাদেরকে আমার কি করতে হবে, ফেসবুক আমাদেরকে বাদ দেন, ফেসবুকের সঙ্গে আমার এই এই ওয়েবসাইটটার সাথে একটা প্রেম ভালোবাসা অথবা ভাব বিনিময় করতে হবে, বুঝতে পারলেন? ফেসবুকের সাথে আমার এই প্রোডাক্ট এই পেজটার একটা সংযোগ তৈরি করে দিতে হবে, যাতে যখনই কোনো ব্যক্তি আমার এই ওয়েবসাইটের মধ্যে আসবে তখনই যেন তাকে আমি ট্র্যাক করে ফেলতে পারি কে এসছে। এটা কি তো কি করতে হবে, ফেসবুকের সাথে আমার পেজ আমার ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দিতে হবে। তাহলে এইবার আসে আসলে আমি হচ্ছে পিক্সেলের দিকে, ঠিক আছে। এতক্ষণ আমরা এটা বুঝলাম, এবার আসি হচ্ছে আমরা পিক্সেলে, ঠিক আছে। আচ্ছা এটা সব স্টপ করি। যেমন যেমন কেমন আছো? হ্যালো, যেমন আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ করছি। ওকে, আমাকে দিয়ে দাও। তো আমি এবার পিক্সেলে যাব, পিক্সেলে যাব কোথেকে, আমি এবার যাই পিক্সেলে। আমি প্রথমে যাবো অ্যাডে, কি হলো ইয়ে কাজ করছে দেখো, যেমন প্রথমে যাবো হচ্ছে এখানে, তো স্যার ঠিকই আছে সব। ওকে, এই যে অ্যাডে, আপনার অ্যাড ম্যানেজার আবার কি অবস্থা হলো? অ্যাড ম্যানেজার আসবো স্যার আমি। ওকে, আমি প্রথমে কি বলেছিলাম যে আমাদের ফেসবুক কি দেয়, একটা অ্যাড অ্যাকাউন্ট দেয়, সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে একটা কি দেয়, পিক্সেল দেয়। বলেছিলাম তো প্রথম দিন যে অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের একটা পিক্সেল দেয়। কেন পিক্সেল দেয়? যখন আমরা অ্যাডটা রান করব, যে মানুষকে ট্র্যাক করার জন্য আমাদেরকে একটা পিক্সেল ফেসবুক আমাদেরকে প্রদান করে। পিক্সেলটাকে আমরা বুঝবো যে পিক্সেলটা কোথায় আছে,
পিজলের বিষয় নিয়ে একটুখানি নাড়াচাড়া করব, ঠিক আছে? তো পিজলের জন্য আমি বিজনেস ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, হ্যাঁ স্যার। মাঝে মাঝে স্লো, নো ডেটা সোর্স, নো ডেটা সোর্স, ওকে, কানেক্ট ডেটা সোর্স, স্যার ব্যাকে গিয়ে, ওকে, ঠিক আছে, ব্যাকে গিয়ে ভালো করে বলে দিতে, জি, এবার পেস্টটা রিলোড দিলে আসতে পারে, প্রচন্ড স্লো। এখানে পিক্সেল আছে দেখাচ্ছি, এই যে আমি এখানে আসলাম, যেমন শেয়ার করো, যেমন শেয়ার করো, এখান থেকে এখানে আসার পরে তিনটে মিনিটে ক্লিক করবেন, তিনটে মিনিটে করে ক্লিক করার পরে এই যে ইভেন্ট ম্যানেজার, ঠিক আছে, ক্লিক করলাম, এখানে হচ্ছে এই যে এখান থেকে কানেক্ট ডাটা সোর্স, এখানে ক্লিক করব, কানেক্ট ওয়েবসাইট শেয়ার অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট অনলাইন রেকর্ড, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে নেব, যদি অ্যাপ থাকে অ্যাপ, অফলাইন শেয়ার অ্যাপ, আমরা ওয়েবসাইট নেব, কানেক্ট, কনভার্সন এপিআই, ফেসবুক পিক্সেল, আমরা পিক্সেলটাকে নেব, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, কানেক্ট, অ্যাকশন কাস্টমার ওয়েবসাইট চাই, পিক্সেল ইজ ইউজ টু ট্র্যাক অ্যাকশন কাস্টমার্স টেক অন ইউর ওয়েবসাইট, একটা অপশন আছে কাস্টমার অ্যাকশন, তারপর গিয়ে আর ক্যাপচার্ড থ অ্যান্ড ইভেন্ট, ঠিক আছে, আমি সেকেন্ডটা নিতে পারি, এখানে তিনটে অপশন দেওয়া আছে, ইভেন্ট প্যারামিটার্স ক্যাপচার ডিটেলস অ্যান্ড ইভেন্ট, ঠিক আছে, তিনটে এখানে, এখানে মধ্যে এটা থাক, ঠিক আছে, হাউ ইট ওয়ার্ক, এটা বলছে যে কিভাবে এটা কাজ করে, ঠিক আছে, কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল, এটার মধ্যে তিনটে ভাবে অপশন কাজ করে, যে পিক্সেল ইজ ইউজ টু, এখানে মানে পিক্সেল ইজ ওয়ে টু ক্যাপচার দ্য কাস্টমার ডু ইউর ওয়েবসাইট, মানে কাস্টমার আমার ওয়েবসাইটের মধ্যে কি কি করছে এটা পিক্সেল এখানে ট্র্যাক করে, আর হচ্ছে ইভেন্টটাকে সে, ইভেন্ট প্যারামিটারটাকে সে ক্যাপচার করে, মানে ইভেন্টের মধ্যে কি কি মানে মানুষ কাজ করে সেটাকে ক্যাপচার করে, কন্টিনিউ করবে। এবার হচ্ছে পিক্সেলের একটা নাম দিতে বলছে, যে কি নামে আমি পিক্সেলটা রাখবো, যেমন ইয়ে ইয়ে পেজের নাম কি, যেমন যেমন রিয়াদ ফ্যাশন হাউস, ওকে, রিয়াদ দিলাম, পিজার নাম দিলাম হচ্ছে আড়াই রিয়াদ ফ্যাশন, ডিএইচ টা দিন স্যার, আড়াই ওয়াই ডিএইচ, আড়াই ওয়াই ডিএইচ, তাই তো, আড়াই ওয়াই ডিএইচ, ওকে, এস এইচ আই ও এস। এবার নিচে বলছে চেক ইউর ওয়েবসাইট ফর ইজি সেট আপ অপশন, মানে এবার যে ওয়েবসাইটটার মধ্যে আমি পিক্সেলটাকে অ্যাড করতে চাই, পিক্সেলটাকে সেট আপ করতে চাই, সেই ওয়েবসাইটের বলছে লিঙ্কটা এখানে বসাতে, আমি ওয়েবসাইটটাকে আমি বার করি,
জামান বলুন। হ্যাঁ, চ্যাট বক্সে দেখো একটা ওয়েবসাইট গেছে, ওয়েবসাইটটা কপি করো তো। আচ্ছা, পেয়েছো? চ্যাট বক্সে, এই যে জুমের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে। ফেসবুকে যাচ্ছে কোন? জুমে, জুমে। বসে তো, অনেক আজকে অনেকক্ষণ লেকচার আছে, তাড়াতাড়ি করো ভাই। ওকে, তখন আমি এই সাইটটার মধ্যে আমি পিক্সেলটাকে অ্যাড করব। এখানে আমি এই সাইটটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বলতে চেক করুন কোন ওয়েবসাইটের মধ্যে আপনি পিক্সেলটা অ্যাড করতে চান, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি করলো, প্রথমে আমি পিক্সেলের নাম দেবো একটা, তারপর কোন ওয়েবসাইটের মধ্যে পিক্সেল আমি বসাবো, কোন ওয়েবসাইটের সাথে আমি পিক্সেল কানেক্ট করব, মানে কোন ওয়েবসাইটের ডাটা মানে কাস্টমার অ্যাক্টিভিটি আমি ট্র্যাক করব, সেই ওয়েবসাইটের নামটা আমি এখানে বসিয়ে দেবো। তারপর আমি করবো নেক্সট। এবারে বলছে সিলেক্ট এ পার্টনার ইন্টিগ্রেশন। ঠিক আছে, পার্টনার ইন্টিগ্রেশন বলতে গেলে এখানে দেখেন অনেক অপশন আছে, বিগ কমার্স, Drupal, Equid, ঠিক আছে, Joomla, Shopify। বলছে যে এখান থেকে যদি কোনো পার্টনার নিতে চাও, তো পার্টনার ওকমার্স, ওয়ার্ডপ্রেস তা নিতে পারো, যে পার্টনারকে ধরে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে দেখেন করতে পারো। তাহলে আমরা, আমাদের কাছে অ্যাকশন আছে, আমরা ওয়ার্ডপ্রেস এখান থেকে পার্টনার নেব না, আমরা ম্যানুয়াল করব। ঠিক আছে, আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যে রিয়াদ পার্সোনাল, এই যে আইডি, এটা হলো আমাদের পিক্সেল আইডি। এই যে এটা পিক্সেলের কতগুলো মেথড আছে আমি দেখাচ্ছি। ঠিক আছে, মেথড গুলো আমি একটু দেখাই, পিক্সেলের কতগুলো মেথড আছে। এক নম্বর মেথড আমরা করব প্লাগিং দিয়ে ইনস্টল। ঠিক আছে, কিভাবে করব একটুখানি দেখাই। একটু ধীরে সুস্থ করি, ঠিক আছে, অত হুটোপাটার কিছু নেই, কঠিন ক্লাস, দিয়ে সুস্থ করি, দিয়ে সুস্থ করি। আচ্ছা, প্রথম আমরা এই সাইটের মধ্যে ব্যাকএন্ডে ঢুকবো, এই সাইট, এই সাইটের ব্যাকএন্ডের মধ্যে আমরা আমরা ঢুকবো।
পেস্ট ডব্লিউপি এটা তোমার লগইন আর পাসওয়ার্ড দেবো, ঠিক আছে? লগইন পাসওয়ার্ডটা দিচ্ছি, এক মিনিট কপি করে দিই। লগইন পাসওয়ার্ড হলো যেমন ওটাকে কপি করে ওপরে বসো, ওপরটায় কপি করেছো? হ্যাঁ করছি। ওকে ঠিক আছে, পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে নিয়ে প্লাগিং এর জন্য আমরা হচ্ছে এক নম্বর যেটা ইউজ করবো সেটা হলো কোথায় যে কোথা থেকে প্লাগিং ইনস্টল করতে পারেন ওয়ার্ডপ্রেস এ, সবাই আমি দেখিয়ে দিই প্লাগিং ইনস্টল করতে হয়। এখান থেকে যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্সের নিচে হলো প্লাগিং, প্লাগিং থেকে এটা হলো ইনস্টল প্লাগিং, মানে যে প্লাগিং গুলো ইনস্টল করা আছে এটা হলো সেগুলো, আর নিচে হলো অ্যাড নিউ তে ক্লিক করবে, দুটোর একটা ক্লিক করলেই আছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে অ্যাড নিউ করা যাবে ইনস্টল প্লাগিং থেকে। এখানে আসার পর এখানে এসে একটা প্লাগিং এর নাম লিখবেন, ফেসবুক পিক্সেল ক্যাফেইন, অনেক রকম মেথড দেখাবো আমি, হ্যাঁ মেথড গুলো আমি অনেক দেখাবো। এবার ভালো বলতে সবকটাই ভালো, তার থেকেও স্ট্যান্ডার্ড জিনিস দেখাবো, যত স্ট্যান্ডার্ড করা যায় ততই ভালো। এই যে পিক্সেল ক্যাফে, যত স্ট্যান্ডার্ড করা যায় তত ভালো, পিক্সেল ক্যাফে এইটা, ঠিক আছে? এই প্লাগিনটাকে অ্যাক্টিভেট করবে। আপনার ইনস্টল করা আছে স্যার? এটা ইনস্টল করা আছে, এটা হচ্ছে অ্যাক্টিভেট আমাদের হয়ে গেছে। এবার দেখি প্লাগিনটা আছে ইনস্টল করা আছে, ইনস্টল প্লাগিং এ যাই, পিক্সেল ক্যাফেইন কোথায় গেল? পিক্সেল ক্যাফেইন, এই যে পিক্সেল ক্যাফেইন চলে গেল,
ওকে নেট পর্যন্ত স্লো আজকে এই যে পিক্সেল ক্যাফে ঠিক আছে পিক্সেল ক্যাফে এটাকে ডিঅ্যাক্টিভেট করলাম আমি হ্যাঁ নতুন করে ইনস্টল করা ডাকিয়ে দিই কেমন ইনস্টল করবে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করছি ডিলিট করার পর আমি আবার এটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করব স্যার তাহলে ডিলিট করে দিতে হবে হ্যাঁ এটাকে ডিলিট করে দিই ক্যান্সেল করে নো পড় থেকে হ্যাঁ এটা ক্যান্সেল করে ইনজেল ক্যাপ এটা নেটের জন্য সমস্যা এটার জন্য সমস্যা ওকে ডিলিটিং হচ্ছে ওকে পিক্সেলটা আমাদের একদম আমাদের হচ্ছে প্লাগিংটা একদম আমাদের এখানে নেই একদম উড়ে গেছে আমাদের এখান থেকে একদম ব্ল্যাঙ্ক কিছু পিক্সেল এবার হচ্ছে আমরা প্লাগিংটাকে নতুন করে আমরা ইনস্টল করব এত স্লো কারণ এটা আজকে যেমন করতে পারেন অথবা ইনস্টল প্লাগিং এ এসে আসার পর একদম উপরে গিয়ে অ্যাড নিউ এই যে অ্যাড নিউ এইখানে ক্লিক করো আপনারা প্লাগিং ইনস্টল করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন এখানে আসার পর এই জায়গাটা আসলো আসার পর কোন প্লাগিংটা আপনাদের দরকার সেটা হলো সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে সার্চ করবেন কারণ আমার হচ্ছে ফেসবুক পিক্সেল ক্যাফেটা দরকার যেটাতে আমি বললাম আমার পিক্সেলটাকে আমি ইনস্টল করব তিনটি মেথড দেখাবো ঠিক আছে প্রথম হলো একটা সহজ মেথড তারপর একটা হলো আরেকটু কঠিন মেথড আর তিন নম্বর মেথড হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে মানে একেবারে প্রো লেভেলের মেথড ঠিক আছে পিক্সেল ইনস্টল করা বুঝতে পেরেছেন নীরব ফেজুল নিচে আছে এই যে পিক্সেল ক্যাফে এটাকে এসে এই যে ইনস্টল নাও এই যে ইনস্টল নাও এসে ক্লিক করবে এইবার আমি আসবো গিয়ে সেট আপ নাও এই যে এখানে যাবে সেট আপ নাও তে ক্লিক করো সেট আপ নাও তে বাদ দিই এখান থেকে জেনারেল সেটিং জেনারেল সেটিং এ এসে ফেসবুক কানেক্ট তাহলে স্টেপ গুলো আরেকবার দেখাই তো প্রথমে কি করব
ব্যাকে যাই, ব্যাকে স্টেপটা আরেকবার দেখাই। প্রথমে কি করলাম, প্লাগটা ইনস্টল ইনস্টল করলাম, ইনস্টল করার পর অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আমাকে এই জায়গাটা নিয়ে আসবে, ঠিক আছে। এই জায়গাটা আসার পর আমি যাব কোথায়, জেনারেল সেটিংয়ে, এই জেনারেল সেটিং এখানে 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 এসে আমি ক্লিক করবো এই জেনারেল সেটিংয়ে। জেনারেল সেটিংয়ে ক্লিক করার পর আমাকে নিয়ে আসবে হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটায় করার আসার পর এখানে দুটো অপশন দিচ্ছে, একটা হলো ম্যানুয়াল সেট আপ, একটা হলো ফেসবুক কানেক্ট। আমি এখানে ম্যানুয়াল সেট আপের জন্য কি করতে হবে, ইনসার্ট ইওর পিক্সেল আইডি, পিক্সেল আইডিটাকে ইনস্টল ইনস্টল করি মানে ইনসার্ট করতে বলছে। তাহলে আমার পিক্সেল আইডি কোনটা, পিক্সেল আইডি হলো আমার হলো এই যে এটা পিক্সেল আইডি, ঠিক আছে। এখান থেকে পিক্সেল আইডিটাকে আমি হলো কপি করব, এখানে এসে আমি এটাকে কপি করব, কপি পিক্সেল ক্যাপে নিয়ে আসবো, আসার পর আইডিটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। করার পর ট্র্যাকিং ইউরপ ট্র্যাকিংটাকে এনেবল করে দেবো, নিচে দেখি সেভ, এখানে সেভ, ওকে। তাহলে আমার এটা সেটিং সেভ প্রপারলি, এনেবল ট্র্যাকিং ইজ অন, ট্র্যাক আমার অন অন মানে অন হয়ে গেছে, ট্র্যাক করা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। এই যে আমার এটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে, গ্রিন হয়ে গেছে। হ্যাঁ বলুন স্যার, আমরা ওই নিচে যে আমি ক্যাটাগরি গুলো দেখলাম, অ্যাড টু কার্ট কিংবা ভিউ ক্যাটাগরি আসছিল না, ওইগুলো টগল করে দিতে হবে না? না না, এখানটায় করলে সব ট্র্যাক হবে না, ওগুলো হচ্ছে, ওগুলো হচ্ছে আলাদা, ওগুলো আমি দেখাবো সব। আমি একটা মেথড যাই, আমি এটা একটা মানে একটা জেনারেল প্রসেস আমি দেখালাম, ফার্স্ট ফার্স্ট প্রসেস, ঠিক আছে। এবার হচ্ছে দেখেন খেলাটা, এবার দেখেন খেলাটা কিরকম হয়। আপনি যেটা বললেন সেটা সেটা আসবে, সেটা হচ্ছে আরেকটা আরেকটা কাজ। আমি একটা একটা করে বলি আমাকে, একটা একটা করে আমাকে এটা সিলেবাসটা শেষ করে দিন, সমস্ত শেষ হওয়ার পর সমস্ত কিছু বুঝতে পারবে। আচ্ছা, এখানে এসে একটা এক্সটেনশন ইনস্টল করবে, এক্সটেনশন সেটা নাম হচ্ছে বাবা, এক্সটেনশন নামটা তো আমি ভুলে যাচ্ছি কেন, মাথায় চাপ দিয়ে নিয়ে সারাদিন এতটাই কাজে ব্যস্ত ছিলাম। সরি, পিক্সেল হেল্পার, ফেসবুক পিক্সেল হেল্পার, ফেসবুক পিক্সেল পিক্সেল হেল্পার, এই যে চলে এসছে পিক্সেল হেল্পার, এটাই এটাকে এক্সটেনশনটাকে এসে এখানে ক্লিক করবেন, ফেসবুক পিক্সেল হেল্পার ফর ক্রোম, ক্রোম এক্সটেনশন একটা, এই যে একটা এক্সটেনশন, এখানে এসে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করুন, অ্যাড এক্সটেনশন, ফেসবুক পিক্সেল হেল্পার হ্যাজ বিন অ্যাডেড ফর ক্রোম, অ্যাড হয়ে গেছে, এটাকে পিন করে নিই, এটাকে পিন করে নিই, নেওয়ার পর এটাকে সামনে দিয়ে দিই একদম সবার সামনে, তাহলে আমাদের দেখতে চলতে হবে। ওকে, এবার আমি ওয়েবসাইটে যাই, এখানে এসে আমি আমার সাইটের মধ্যে ভিজিট করি, ভিজিট সাইট, দেখেন বড় দেখেন, যখন আমি সাইটের মধ্যে আসলাম, এই দেখেন এই ফেসবুক এলসারের মধ্যে দেখেন তিনখানা দেখেন গ্রিন উঠেছে, দেখেছেন গ্রিনের উপর তিনখানা উঠেছে। এখানে আসার পর এখন এটার মধ্যে ক্লিক করব, দেখেন রিয়াদ ফ্যাশন ফ্যাশনের পিক্সেল আইডি হতো এইটা, এটা হয়ে গেছে, ট্র্যাক হয়ে গেছে। আমি ট্র্যাক করছি এখন কিসের জন্য, করেছি আমি হচ্ছে যে শুধুমাত্র পেজ ভিউর জন্য, ঠিক আছে, পেজ ভিউর জন্য করেছি।
এবার অ্যাডভান্স ইভেন্টের জন্য কাস্টম প্যারামিটার ইভেন্ট ইভেন্ট ইনফো ম্যানুয়াল ডিজিটাল লোকেশন সব এখনো আমি ইভেন্ট সেট আপ করিনি, আমি শুধুমাত্র পেজ ভিউর জন্য করেছি, ইভেন্টটাকে আমি দেখাবো। ওকে, তাহলে এইখানে যখন আমি আসলাম দেখেন, তখন দেখেন আমার এখানটা দেখে এখানটা হচ্ছে গ্রিন দেখাচ্ছে, তার মানে আমার পিক্সেলটা ট্র্যাকিং সিস্টেমটা ঠিক মতো ইনস্টল হয়েছে। এটা হলো একটা মেথড, সেটা হলো কি করে যে প্লাগিং দিয়ে পিক্সেল ক্যাফেন দিয়ে পিক্সেল ক্যাফেনের প্লাগিং দিয়ে এই যে যখন আমি ট্র্যাকিংটা অন করে দিলাম এখানে এসে আমি দেখতে পাচ্ছি। এবার হচ্ছে এবার আমি দেখবো যে কোন জায়গাটায় দেখবে যে কতজন মানুষ আমার হচ্ছে পিক্সেলের এখানে আমার ওয়েবসাইটের মধ্যে আসছে, সেটা আমি দেখবো কোথা থেকে। এখানে আসার পর এখানে আসার পর দেখুন কন্টিনিউ পিক্সেল সেটআপ আছে, এখানটা আরেকটা অপশন দেখাবো। তো টেস্ট ইভেন্ট হিস্টরি সেটিং টেস্ট ইভেন্টে যাই, টেস্ট ইভেন্ট এখন আমার ইয়ে আসেনি, সময় মতো পেজ ভিউ হয়েছে, আমি এখন ইভেন্ট ইভেন্ট সেটআপ এখানে ইয়ে করিনি, এখন আমি ইভেন্ট পিক্সেল এখনো সেটআপ করিনি। আচ্ছা, এবার আমি এসে কন্টিনিউ পিক্সেল সেটআপে আমি ক্লিক করি। ওকে, এন্টার ওয়েবসাইট ইউআরএল, এখানে আমি এসে আবার আমি এখানে যে projectstar.com এ আমাদের যে ইটা আছে ইটা ইউআরএলটা আছে সেটাকে আমি কপি করে আমি এখানটায় পেস্ট করি। এবার করি হচ্ছে নেক্সট। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক আমাকে কতগুলো অপশন দিয়েছে, দেখেন কি বলেছে যে ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটা ফার্স্টে ইনস্টল করতে হবে, তারপরে নেক্সটে গেলে কানেক্ট টু ফেসবুক প্লাগিনটাকে ফেসবুকের সাথে কানেক্ট ফেসবুকের সাথে যে ফেসবুকের সাথে এটাকে কানেক্ট করতে হবে, গেট স্টার্টেড করতে হবে, ভেরিফাই কানেকশন সেট আপ ইভেন্ট কনফার্মেশন পাঁচটা অপশন আছে। আচ্ছা, আমি এটা এটা আমি একটুখানি পরে দেখাই, আমি এখানটায় একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটুখানি ইয়েতে যাই, আমাদের বিজনেস ম্যানেজার একবার চাই, কোনো একটা কাজ বাকি আছে, কাজ দেখো সে তারপর আমরা এখানে আসছি, ইভেন্ট ইভেন্টটা পরে তৈরি করছি। এখানে এসে আমি যা বললো ফেসবুক বিজনেস ম্যানেজারে, এখানে এসে আমি আমার হচ্ছে যে টুলের মধ্যে যাবো, মোর টুলের মধ্যে যাবো, অল টুলে অল টুলে এসে অল টুলের মধ্যে এসে যাবো হচ্ছে বিজনেস সেটিং, ওকে। এবার এখানে আসলাম, এখানে আসার পর দেখেন নিচটায় একটা অপশন আছে যেটা আমাদের এখন করতে হবে, সেটা হচ্ছে যে ডাটা সোর্স, ডাটা সোর্স এসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে হচ্ছে ক্যাটালগ পিক্সেল, না ব্র্যান্ড সেফটিতে যাই আগে, এটা পরে পর আগে ব্র্যান্ড সেফটি ঠিক করে আসে তারপর এটা করছি।
ব্র্যান্ড সেফটিতে এসে আমি এখানে ডোমেইন, এই ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। করে আমাদের যে ডোমেইনটা আছে ডোমেইনটা ভেরিফাই করতে হবে। আমাদের ডোমেইনটা আছে, এই ডোমেইনটাকে এখানে ভেরিফাই করতে হবে শুধুমাত্র HTTP বাদে, শুধুমাত্র ডোমেইনের নাম তো করি। এখানে এসে ডোমেইনের এটাকে পেস্ট করে দিলাম। আমাদের যে বাড়িটা আছে ডোমেইনের নামটা আছে, নামটা এসে করো, এখানে অ্যাড করবো। ওকে, এটা হচ্ছে নট ভেরিফাই দেখাচ্ছে, ঠিক আছে। তো নট ভেরিফাই যদি দেখায় তাহলে এখন আমি একটু ব্যাক করি, কেন ভেরিফাই দেখায়নি, দেখি ডিসকাউন্ট। টেকনিক্যাল একটা ইয়ে আছে, অপশন আছে, সেটা হচ্ছে কপি দা মেটা ট্যাগ। এই মেটা ট্যাগ কপি করতে বলছে, পেস্ট দা মেটা ট্যাগ ইনটু হেড সেকশন অফ সাইট হোম পেজ HTML সোর্স। ওকে, এই মেটা ট্যাগটাকে এখান থেকে কপি করবেন, এটা এখানে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এটাকে কপি করবেন, কপি করার পর এই যে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের হেড সেকশন, কোনটা ওয়েবসাইটের হোম পেজের হেড সেকশন, হোম পেজের হেড সেকশনে বলতে গেলে আমরা যাই ব্যাকএন্ডে ঢুকি। ব্যাকএন্ডে ঢোকার পর আমি যাব হচ্ছে হোম পেজ, যেতে গেলে আমাকে যেতে হবে কোথায়, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে আমাকে হচ্ছে থিম এডিটর, এই থিম এডিটর অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে ক্লিক করব। থিম এডিটর আসলাম, থিম এডিটর আসার পর আমি যাব হচ্ছে হেডার সেকশনে, যে হেডার ডট পিএইচপি, এই যে এই যে এখানটায় হেডার ডট পিএইচপি, এই যে এই অপশনটা হেডার ডট পিএইচপি, এখানে ক্লিক করব। করার পর এবার আমি হচ্ছে এখানে হেডের নিচে, এই যে এখান থেকে হেড শুরু হচ্ছে, এই যে হেড সবুজ রঙের, এই যে হেড হেড সেকশনে হেডের নিচে এখানে স্পেস দেব। স্পেস দিয়ে এই জায়গাটার মধ্যে আমি পেস্ট করে দেব যেটা আমি দিয়েছিলাম, এটা নিয়ে ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন কন্টাক্ট এত এত এত, এটাকে আমি পেস্ট করে দেব। ওকে, করার পর আপডেট ফাইল করে দিলাম। ফাইলটা হলো আমাদের আপডেট নিয়ে নিয়েছে। এবার আমি ব্যাকে চলে যাই। ওকে, এবার হচ্ছে আমি হচ্ছে বিজনেস ম্যানেজার একবার যাই। আসার পর আমি এখানে একটা রিফ্রেশ করি বিজনেস ম্যানেজারটাকে। আসি, তারপরে একটা রিফ্রেশ করি, ভেরিফাই হয়ে গেছে।
না হয় তা নিয়ে নেবে, কিছুক্ষণ টাইম নেয়, টাইম নেওয়ার পর নিয়ে নেবে। এটা নট প্রিপেয়ার দেখাচ্ছে, আমি বলছি আফটার দ্য পাবলিশ দ্য হোম পেজ কমপ্লিট দ্য মিটার ট্যাগ ভিজিবল দ্য ভিজিটিং ওকে অ্যান্ড ভিউইং দ্য এস্টিমেট সোর্স। আচ্ছা ক্লিক ভেরিফাই ডোমেন, এখানে কি বলেছে ইট মে টেক আপ টু 72 আওয়ার্স টু ফর ফেসবুক ফাইন্ড দ্য মিটার ট্যাগ কোড। আচ্ছা আচ্ছা এটা 72 ঘন্টা টাইম নেবে, 72 ঘন্টার পর এই মিটার ট্যাগটা আমি যে ইনস্টলটা করেছি এটা তো আমাদের আমার সামনে ইনস্টল হয়ে গেল, আপনার সামনে ইনস্টল আমি করে দিলাম, তো 72 ঘন্টার মধ্যে এই ফেসবুক এটাকে ভেরিফাই ডোমেনটাকে ভেরিফাই করে দেবে। ঠিক আছে এই মিটার ট্যাগটা আমি বসিয়ে দিয়েছি, ধরুন আমাকে ভেরিফাই করবো। আচ্ছা ভেরিফাইটা কেন করবো প্রশ্ন হচ্ছে, যে ভেরিফাইটা আমরা এখন হলো ম্যান্ডেটরি, এখন যখনই ক্লায়েন্ট আপনাদের কোনো কাজ দেবে তার যদি এগুলো করা না থাকে এগুলো করে নেবে। এগুলো করলে কি হবে, কারণ এখন iOS 14 আপডেটের জন্য এখন আমাদের অনেক কিছু এখন করতে হবে iOS 14 আপডেটের জন্য। তো এটা হলো 72 ঘন্টার মধ্যে এটা হলো নিয়ে নেবে অটোমেটিক ব্যাকে যাইবে। ডিজিটাল চ্যাপ্টারটা অনেক বড়, অনেকক্ষণ পড়াতে হবে, দুটো ক্লাস নেই, দুটো ক্লাস হয়ে যাবে এটা। ওকে এবার হচ্ছে আমি যাচ্ছিলাম কোথায় কথা বলছিলাম যেন ইভেন্ট ম্যানেজার। ওকে ফেসবুক হচ্ছে এখানে ইভেন্টের জন্য বলছি, তার আচ্ছা তার আগে ওভারভিউ কোথায় নতুন করছে এটা। আচ্ছা এখানে ফেসবুকের জন্য, আচ্ছা এখান থেকে আচ্ছা এইটুকুনি পার্ট সবাই বুঝতে পেরেছেন তো? হ্যালো কেউ নেই নাকি? আছি স্যার, বোঝা যাচ্ছে স্যার, কিন্তু সবাই বুঝতে পারতেছে কিনা জানি না। আচ্ছা এখানে কিন্তু একটু কঠিন হবে, কিন্তু এরপরে কিন্তু অভিজিৎ বলছে ওকে, তারপরে কিন্তু এরপরে ক্লাস থেকে আরো কঠিন হবে, বুঝতে পারলেন? এখন থেকে একটু কঠিন হবে, ভিডিও তো আছে সমস্যা নাই তো? হ্যাঁ ভিডিও দেয়া আছে, ঠান্ডা মাথায় করবেন, কোনো অসুবিধা হবে না, ভুল হবে না, কিচ্ছু হবে না, একটুখানি ভিডিও দেখে নেবেন, পরের দিন আমি লাইভ করতে দেবো। আমি এই ইরা দিয়ে নীরবে তো কোনো সমস্যাই নেই, সমস্যা তো আমাদের স্যার। কেন নীরবে সমস্যা নেই কেন স্যার? নীরব তো ডেভেলপার, ওর সমস্যা কিসের? আচ্ছা আচ্ছা আজকে কি এটুকুই ডাকবো নাকি আগাবো? আগান স্যার, সমস্যা নেই, কিন্তু সবার সম্মতি নেন না। না সম্মতি দাদা, এটুকুই রাখেন, এটুকুই রাখবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ রাখলে।